দেশে গণতন্ত্র নেই বলেই বিএনপিকে সমাবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে কক্সবাজারে প্রশাসনের ১৪৪ ধারা জারির পর নির্ধারিত স্থানের পরিবর্তে ঈদগাহ ময়দানে সমাবেশে কথা বলেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে দলটি। সমাবেশকে ঘিরে উত্তপ্ত রয়েছে বিভিন্ন এলাকা। কক্সবাজারে বিএনপি ও যুবলীগ পাশাপাশি স্থানে কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরে নির্ধারিত স্থানের পরিবর্তে ঈদগাহ ময়দানে সমাবেশ করে জেলা বিএনপি। এ সময় নেতারা বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই বিএনপিকে সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। যে সরকার অনুমতি দিয়েছিল আমাদের অফিস এবং তার সামনে সেখানে জনসভা করা, আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হঠাৎ করে তার পাশেই আর একটা সভা ডেকে বসলেন এবং সেই যুক্তি ধরে গতকাল সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়। তিনি অসুস্থতার চিকিৎসা দাবি করে সভা করা যাবে না, এটা আর যাই হোক গণতন্ত্র নয়। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তবে আলহামদুলিল্লাহ, জনাব তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিস্কাওয়ালাদের তৈমুর, রিস্কাওয়ালাদের কাছে ফিরে যাব। ঠেলাগাড়িওয়ালাদের তৈমুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ১৬ জানুয়ারি ২৭টি ওয়ার্ডে ভোট হবে ইভিএমে। মোট ভোটার ৫,১৭,৩৫৭ জন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।